অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে রয়েছো মন আল্লাহর রহমতে সুস্থ রয়েছো এবং ভালো রয়েছো। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক বাংলা, বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আমি পূর্বের ক্লাসে তোমাদের কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা, নারী কবিতা থেকে কিছু কাজ দিয়েছিলাম। আশা করি প্রত্যেকে কাজগুলো নিজ নিজ দায়িত্ব বোধ থেকে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আজকে আমি কবিতার মূল অংশ থেকে তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ সৃজনশীল প্রশ্নের ক নম্বর যে জ্ঞানমূলক প্রশ্ন থাকে এবং খ নম্বরে যে অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া থাকে, 2 নম্বরের এই দুটি প্রশ্নের জন্য অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে অংশগুলো, সেই লাইনগুলো থেকে তোমাদেরকে কাজ দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা বন্ধনীর মধ্যে একটি লাইন দেখতে পাচ্ছি, 1 নম্বরে, যে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। 1 নম্বর দিয়ে বন্ধনীর মধ্যে যে লাইন আবদ্ধ করা হয়েছে, এটা আমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জানি অনুধাবনমূলক প্রশ্নে 2 নম্বর বরাদ্দ থাকে। আমরা অনুধাবনমূলক প্রশ্ন থেকে প্রথমে সংক্ষিপ্ত উত্তর অর্থাৎ শিরোনাম খুঁজে বের করার চেষ্টা করবো, যেটাকে বলা হয় জ্ঞানমূলক অংশ। এর জন্য আমাদের 1 মার্ক বরাদ্দ থাকবে এবং এটার উপরে যে আমাদের মনস্তাত্ত্বিক ধারণা, এটার জন্য 1 নম্বর বরাদ্দ থাকবে। অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে 2টি অংশ থাকে, একটি হচ্ছে জ্ঞানমূলক অংশ আর একটি হচ্ছে অনুধাবনমূলক অংশ। এই 2টি অংশের জন্য 2টি নাম্বার বরাদ্দ থাকে। যদি 2টি অংশ আমরা সম্পূর্ণভাবে তুলে ধরতে পারি, তাহলে 2টি নাম্বার এখান থেকে সংগ্রহ করা আমাদের জন্য সম্ভব। তাহলে 1 নম্বর হচ্ছে, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। অর্থাৎ বিশ্বের উন্নয়নের পশ্চাতে নারী পুরুষের উভয়ের অবদানের কথা এখানে ব্যক্ত করা হয়েছে। এখন কি কিভাবে নারী পুরুষের অবদান ফুটে তোলা হবে, অবদান রয়েছে তা দেখানোর চেষ্টা করতে হবে। এটি হচ্ছে আমার মনস্তাত্ত্বিক বা অনুধাবনমূলক ধারণা। এরপর আমরা আন্ডারলাইনকৃত একটি লাইন দেখতে পাচ্ছি, জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান। এখান থেকে জ্ঞানমূলক বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, যে কাদের ত্যাগে জগৎটা মহীয়ান হয়েছে, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে। 2 নম্বর, আবার আমরা বন্ধনীর মধ্যে 2টি লাইন দেখতে পাচ্ছি, কোনো কালে একা হয়নি কুজয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়ী লক্ষ্মী নারী। কথাটির তাৎপর্য ব্যাখ্যা কর। অর্থাৎ এখানেও নারী পুরুষের সম অধিকারের কথাই বলা হয়েছে। কবি বোঝাতে চেয়েছেন, বিশ্বে যত কল্যাণকর, যত মহৎ উদ্যোগ সফল করতে আমরা সক্ষম হয়েছি, এর পেছনে যদি আমরা দেখতে যাই, তাহলে এখানে নারী এবং পুরুষের সমান অধিকারে সমান অবদানের দৃশ্যপটটি আমরা দেখতে পাই। অর্থাৎ যা কিছু উন্নয়ন, যা কিছু সফলতা, যা কিছু ব্যর্থতা, এসব কিছুর পশ্চাতে নারী এবং পুরুষ উভয়েরই সমতার কথা এখানে বলা হয়েছে, উভয়ের সমান অবদানের কথা এখানে বলা হয়েছে। এটা আমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর একটি লাইন দেখতে পাচ্ছি, সে যুগ হয়েছে বাসি, যে প্রশ্ন থাকতে পারে এখানে কোন যুগের কথা বলা হয়েছে, যে যুগে পুরুষ দাস ছিল নাকো, নারীরা ছিল দাসী। তাহলে এটা উত্তর হতে পারে সংক্ষেপে, যে যুগে নারীরা দাসী ছিল অর্থাৎ অন্যর অধীনস্থ ছিল। দাস দাসী প্রথা যে সময় প্রচলন ছিল, সে সময় নারীদের নিজেদের অধীনস্থ করে নিজেদের ইচ্ছা মতো কাজে লাগানো হতো, সে যুগের কথা বলা হয়েছে। আমরা সংক্ষেপে বলবো যে এখানে বাসির যুগ বলতে কোন যুগের কথা বলা হয়েছে, যে যুগে নারীরা দাসী ছিল। নিচে একটি লাইন দেখতে পাচ্ছি, সাম্যের যুগ আজি, বর্তমান যুগ কিসের যুগ? সাম্যের যুগ। একটু নিচে গেলে আমরা দাগানো কিন্তু আরেকটি লাইন দেখতে পাচ্ছি, আপনারই রচা ওই কারাগারে পুরুষ মনিবে ভুগে। এটি গুরুত্বপূর্ণ, আপনার রচা কারাগারে কারা মরবে, পুরুষ মরবে ভুগে, অর্থাৎ ধুকে ধুকে, অথবা পুরুষ কোথায় ধুকে ধুকে মরবে, ভুগে মরবে, আপনারই রচা অর্থাৎ নিজের রচা ওই কারাগারে। যুগের ধর্ম এই, পীড়ন করলে সে পীড়ন এসে পীড়া দেবে তা তোমাকেই। এটা একটি গুরুত্বপূর্ণ লাইন, যে যুগের ধর্ম কি, যুগের ধর্ম হচ্ছে অন্যকে পীড়ন করলে, নির্যাতন করলে, সে পীড়ন বা নির্যাতন নিজেকেও দগ্ধ করতে পারে,
নিজেকে লাঞ্ছিত করতে। তাহলে আমরা বন্ধনের দ্বারা আবদ্ধকৃত 1 এবং 2 নম্বর থেকে অনুধাবন, প্রশ্ন এবং উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। আর আন্ডারলাইনকৃত যে লাইনগুলো রয়েছে, চরণগুলো রয়েছে, সেই চরণগুলো থেকে সংক্ষিপ্ত প্রশ্ন খুঁজে বের করার চেষ্টা করব এবং উত্তর লেখার চেষ্টা করব। সেই সাথে নারী কবিতা পাঠ্য বইয়ের অন্তর্গত অনুশীলনীমূলক কিছু সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে 1 নম্বর এবং 2 নম্বর। এই অনুশীলনীমূলক সৃজনশীলগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করব, যাতে করে আমাদের সমগোত্র সৃজনশীলগুলো খাতায় লেখা সহজ হয়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থেকে, সুস্থ থেকে, খোদা হাফিজ।